হ্যালো ফ্রেন্ডস, টেকনিক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমি একটা নতুন টিপস নিয়ে আসলাম। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, চ্যানেল ভিডিওটির নাম হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপস, এটার মাধ্যমে 34.5 মিনিটে যে কোনো অপারেটরের কথা বলা যায়। তো এটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে রিচার্জ করতে হবে। তো আজকে দেখাবো কিভাবে আপনি ব্রিলিয়ান্ট অ্যাপসে রিচার্জ করবেন। ওকে, তো আমি এখন আমার ব্রিলিয়ান্ট অ্যাপসের ভেতরে চলে যাব। ওকে, তো এখন আমি যাচ্ছি, ব্রিলিয়ান্ট অ্যাপসে আসলাম। হ্যাঁ, ব্রিলিয়ান্ট অ্যাপে আসছি। তো ব্রিলিয়ান্ট অ্যাপে ডান পাশে দেখুন একটা অপশন আছে, এটার নাম হচ্ছে সেটিংস, অর্থাৎ সবার ডান দিকে কোনায় দেখুন একটা সেটিংস অপশন আছে। তো এখানে আসলে এখান থেকে রিচার্জ প্লাস ব্যালেন্স দেখা, আদারওয়াইজ এনি অপশন দেখা যায়, ঠিক আছে। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা রিচার্জ করবেন এখানে। ওকে, তো এ দেখুন এখানে এখানে একটা অপশন আছে যে ইউজার ডিটেল অ্যান্ড রিসার্চ, ঠিক আছে। ইউজার ডিটেল অ্যান্ড রিসার্চ, এই অপশনে গিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। ওকে, তো দেখুন আমি এখন দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা অপশন আসছে এখানে। যদি আমি এখানে আমার নাম্বার প্লাস কারেন্ট ব্যালেন্স, দেখুন প্রথমে আছে নাম্বার, আমার নাম্বার এটা, কারেন্ট এটা, কারেন্ট ব্যালেন্স এটা 0,0, আমার অ্যাকাউন্টে টাকা নেই। ওকে, তো হ্যাঁ দেখুন এখানে বিকাশ লেখা আছে, আদার্স লেখা আছে। আমি তো বিকাশ থেকে রিসার্চ করবো, তো 10 টাকা রিসার্চ করি, তাহলে এখানে ক্লিক করবো। 10 টাকার উপর যদি রিসার্চ করতে চাই তাহলে আদার্স অপশনে, আদার্স অপশনে ক্লিক করবো। ওকে, তো আমি আদার্স অপশনে ক্লিক করলাম, আপনারাও আদার্স অপশনে ক্লিক করবেন। এখানে লেখা আছে দেখুন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। তো আমি এখান থেকে 20 টাকা রিসার্চ করবো। সো আমি 20 টাকায় ক্লিক করলাম, 20 অপশনে ক্লিক করলাম। ওকে, 20-এ ক্লিক করলাম। হ্যাঁ, 20-এ ক্লিক করার পর এখানে অপশন আসবে আমি যে কোথা থেকে রিচার্জ করব। তো আমি এখন বিকাশের মাধ্যমে রিচার্জ করব। সো আমি বিকাশের জন্য মোবাইল অপশনে গেলাম, কার্ডসে না, মোবাইল অপশন দেখুন বিকাশ অপশন, বিকাশ আমার সিলেক্ট করা আছে। ওকে, তো দেখুন বিকাশে সিলেক্ট করা আছে, এখানে আমার মার্চেন্ট বিকাশ ওয়ালেট নাম্বার প্লাস রেফারেন্স নাম্বার কাউন্টার নাম্বার দেওয়া আছে। ওকে, তো আমাকে এখান থেকে রিচার্জ করতে হলে এই বিকাশ ওয়ালেট নাম্বারে পেমেন্ট করতে হবে, আমার মোবাইল রিচার্জ নয়, এটা পেমেন্ট করতে হবে। ওকে, তো পেমেন্ট করার জন্য এই নাম্বারটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, 01872445566। ওকে, তো আমি এখান থেকে এটাকে মাইনাস করব, করে আমি বিকাশ অপশনে যাব। তো আমি এটা মাইনাস করলাম। ওকে, নাম্বারটা মনে রাখি, 01872445566। ওকে, আমি এই নাম্বারে পেমেন্ট করব। ওকে, আমি মাইনাস করলাম, দেন এখন আমি বিকাশ ওয়ালেটে যাব। বিকাশ ওয়ালেটে আসছি, এখানে ডায়াল করতে হবে 2*247#, *247#। আমার যে নাম্বারে অ্যাকাউন্ট করা আছে আমি সেই নাম্বারে যাব। ওকে, আমার এই নাম্বারে অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখানে গেলাম, দেখুন চলে আসছি। হ্যাঁ, এখানে লেখা আছে দেখুন 3 নম্বর অপশন আছে পেমেন্ট, 3 নম্বর অপশন আছে হচ্ছে পেমেন্ট, পেমেন্ট। ওকে, পেমেন্ট অপশনে যাব। তো আমি এখানে 3 ক্লিক করলাম, 3, সরি, 3 ক্লিক করব। ওকে, 3 ক্লিক করলাম, দেন সেন্ডে ক্লিক করবো, সেন্ড অপশনে ক্লিক করলাম। তারপর এখানে মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যে নাম্বারটি এর আগে আমি ওখানে দেখেছিলাম, তো আমি সেভাবে উঠাচ্ছি, 01872, 01872, সরি, 2445566। ওকে, এ নাম্বারে আমি পেমেন্ট করবো। ওকে, সেন্ড করলাম, দেন এখানে অ্যামাউন্ট আসছে, আমি ওখানে 20 টাকা রিচার্জ করছি, সো আমি এখানে 20 টাকা উঠিয়ে দেবো, 20, এবং সেন্ড করব। ওকে, হ্যাঁ এখানে আছে রেফারেন্স নাম্বার, আমরা ওখানে দেখছিলাম রেফারেন্স নাম্বার 1 1 দিলাম, সেন্ড করলাম, কাউন্টার নাম্বার, এন্টার কাউন্টার নাম্বার, কাউন্টার নাম্বার 1। ওকে, কাউন্টার নাম্বার 1, আমি এখানে 1 উঠাবো, 1, অ্যান্ড দেন সেন্ড। ওকে, তো এখানে আমার নাম্বারটি এসছে, 20 টাকা, রেফারেন্স নাম্বার, কাউন্টার নাম্বার। এবার আমি এখান থেকে পিন দিব, আমার বিকাশে যে নিজস্ব পিন আছে সেই পিনটা আমি দিব, ঠিক আছে। তো পিনটা আমি এখানে হাইড করব, হাইড করব, আপনারা চাইলে, আমি একটি সিম্পল দেখিয়ে দিচ্ছি, মনে করুন 1 2 3 4, সরি, 2 3 4 5, এটা মনে করুন আপনার পিন নাম্বার। এই পিন নাম্বার দেওয়ার পর আমাকে সেন্ড অপশনে ক্লিক করতে হবে, সেন্ড করলে আমার পেমেন্ট হয়ে যাবে। ওকে, তো আমি এখানে আমার পিন নাম্বার দেবো, আমি এই পিন নাম্বারটি গোপন করছি, আপনাদের দেখাবো না। ওকে ফ্রেন্ডস,
আমার পেমেন্ট করা হয়ে গেছে। আমি এখন SMS এর ভেতর থেকে TRXID এই নাম্বারটি সংগ্রহ করব। হ্যাঁ দেখুন, এখানে আমি আমার পেমেন্ট করলাম, 20 টাকা, রেফারেন্স নাম্বার সহ সবকিছু এখানে চলে আসছে। তো এখানে একটা জিনিস আপনারা ফলো করবেন, যে TRXID নাম্বার, এই নাম্বারটি হয় যদি প্রয়োজন হয় কাগজে লিখে নেবেন, অথবা এখান থেকে কপি করে আপনারা ওখানে পেস্ট করে দিলেই আপনার টাকা রিসিভ হয়ে যাবে। ওকে, তো আমি এখন দেখাবো এখান থেকে কপি করে দিয়ে বা হচ্ছে আমার কাগজে লিখে। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম, অপশন দিব, সরি এখান থেকে সিলেক্ট হচ্ছে না, আচ্ছা হবে দেখি, সরি এখান থেকে সিলেক্ট হচ্ছে না। তো আমি এটা একটা কাগজে লিখে নেব, নো সরি, এখান থেকে সিলেক্ট হচ্ছে না। আমি একটা কাগজে লিখে নেওয়ার পর এই যে এই নাম্বারটি আমি দেখাই দিতেছি এখানে, এখানে একটি নাম্বার আছে TRXID নাম্বার, সবাই ফলো করুন, এই যে TRXID নাম্বার, অর্থাৎ 5J, হ্যাঁ ফ্রেন্ডস দেখুন এখানে এই যে TRXID নাম্বার, অর্থাৎ 5JE6FC3I6F, এই নাম্বারটি আমি অ্যাপসের ভেতরে গিয়ে ডায়াল করে দেবো, যেটা মাইনাস করে রেখেছিলাম। ওকে, তো আমি এখন দেখাবো এটা, এটা মাইনাস করে রাখা অপশনে গিয়ে ওখানে উঠাই দিয়ে সেন্ড করলে আমার অ্যামাউন্ট রিচার্জ হয়ে যাবে। ওকে হ্যাঁ ফ্রেন্ডস, আমি যেটা মাইনাস করে রেখেছিলাম, হ্যাঁ এই যে ব্রিলিয়ান্ট অ্যাপস এর মধ্যে আমি এটা মাইনাস করে রেখেছিলাম, এখানে আমি ওই কোডটি উঠাই দিব, TRXID কোডটি মেসেজ থেকে নিয়ে উঠাই দিব, তাহলে ভেরিফাই ক্লিক করলে আমার রিচার্জ হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে নাম্বারটি উঠাবো এইভাবে, 5JE6FC3I6M, এই কোডটি আমার এসেছিল TRXID অর্থাৎ মেসেজের মধ্যে যেটা আমি দেখালাম। তো এই নাম্বারটি ওঠানোর পর আমি শুধু ভেরিফাই ক্লিক করব। ওকে, ভেরিফাই ক্লিক করলে আমার রিসার্চ হয়ে যাবে। আমি এখন তো রিসার্চ করতেছি, ভেরিফাই ক্লিক করলাম, ফ্রেন্ডস ওয়েট, প্লিজ ওয়েট, হ্যাঁ ফ্রেন্ডস দেখুন আমার এখানে লেখা এসছে যে ট্রানজ্যাকশন হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ কারেন্ট ব্যালেন্স 20 টাকা হয়ে গেছে। ওকে, তো আমার রিসার্চ হয়ে গেছে, তো আপনারাও এভাবে রিসার্চ করবেন। ওকে, এবং অবশ্যই যদি আমার এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, তাহলে আমার চ্যানেলটির নাম টেকনিক বাংলা ইউটিউব চ্যানেল। ওকে, তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।